بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبا العظيم ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار উসী কো মলাফ সে মে তাকওয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকের এই পবিত্র জুমাতে আমরা মহান আল্লাহর শুকরিয়া ज्ञापनার্থে এবং তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের উপর দরুদ প্রেরণ করার পর যে বিষয় সম্পর্কে আলোকপাত করব তা হল হাকিকতুল হায়াতের দুনিয়া তথা পার্থিব জীবনের প্রকৃত অবস্থা এই নশ্বর জগতের আসল রূপ খুব ভালো করে আমাদের শুনতে হবে স্মরণ রাখতে হবে মনে রাখতে হবে এবং নিয়োগ করতে হবে আল্লাহ আমি যেন যা শুনব তা যেন নিজ করতে পারি এবং আমার ফ্যামিলিকে বলতে পারি অমা ইল্লা বিল্লাহ বলেন সবাই ইল্লা বিল্লাহ সম্মানিত ভাইরা আমাদেরকে এই নশ্বর জগতে প্রেরণ করেছেন আদম আলাহ সালামের মাধ্যমে তিনি আমাদের আদি পিতা তিনি যখন ছিলেন তাকে সৃষ্টির পর নিষিদ্ধ বৃক্ষের ফল তিনি বক্ষণ করলেন এবং তার স্ত্রী আমাদের মাতা আদি মাতা মা হওয়া এরপর আল্লাহ সেই চির শান্তির থেকে নামিয়ে দিলেন এই পার্থিব জগতে কোরআনে কারিম একাধিক স্থানে এই পৃথিবী যে মাতা আসবে মাসাকেল আসবে এ সম্পর্কে আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন এই পার্থিব জগতের চলার পথে মানুষের জন্য বিশেষ করে চায়ের শ্রেণীর শত্রু রয়েছে চায়ের দিক থেকে আমরা ঘেরাওকৃত এ হাত আকৃত প্রসঙ্গত কোন ব্যক্তি বা কোনো দল বা কোনো বাহিনী যদি তার যুদ্ধের পূর্ব মুহূর্তে শত্রু সম্পর্কে অবগত না হয় আদু সম্পর্কে সম্ভব জ্ঞান না রাখে নিশ্চিত সেই যুদ্ধে হেরে যাবে তদরূপ আমাদের প্রতিটি প্রতিটি মুসলিম প্রতিটি যুগ যুবতীর জন্য বিশেষ করে সে হোক আরব বা পৃথিবীর যেকোনো স্থানে সে থাক না কেন আমরা বর্তমানে প্রবাসে আছি আর দেশেই থাকি না কেন এই চার শত্রু আপনাকে আমাকে ধাওয়া করবেই এবং করছে প্রতিনিয়ত চার ধরনের শত্রু আমাদেরকে আক্রমণ করছে এই আক্রমণ থেকে বাঁচতে হবে বলা যাবে না আমি দুর্বল আমি আক্রমণে হেরে গেলাম না তাহলে আপনি পৃথিবীতে আসেন কেন আপনার আশাটা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেসিত হল না সে অধিকতর শ্রেয় ছিল আর আশা না আসা তো আপনার হাতে নয় মহান্নাবুল আলমের হাতে যাক মহান আল্লাহ বলেন পুরানিকারিমে

উভয় দিকের কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিয়েছেন প্রথমে আমরা জেনে নেই এক অর্থের বা ব্যাখ্যার পূর্বেই আমাদের শত্রুর চার শ্রেণীর প্রথমত শত্রু হলো ইলিশ দুই নম্বর শত্রু হল দুনিয়া তিন নম্বর শত্রু হল নাফস চার নম্বর শত্রু হল প্রবৃতি হাওয়া এখানে আবার ভাগ রয়েছে শ্রেণীবিন্যাস রয়েছে ইবলিস আমাদের প্রধান প্রথম শত্রু সেটি আমরা ইতিপূর্বে জেনেছি যখন মহানবাবুল আলেন তাকে অর্ডার করলো ফ্রেস্তা সহ ফ্রেস্তা কুল সকল ফ্রেস্তা আদমকে চেষ্টা করল ফাঁসা জাদাল মালায় কাতু কুল হুমাজ মাউন সকল ফ্রেস্তা সমূহ আদমকে চেষ্টা করল চেষ্টা সম্মানের সম্মানের চেষ্টা অথবা তখন চেষ্টা বৈধ ছিল লক্ষাধিক বছর পূর্বের কথা কিন্তু ইবলিস চেষ্টা করল না আবার ওয়াস্তাকবার ওয়াশিয়ার করলো এবং অহংকার করলো নিজকে বড় মনে করল সুর আরাফে বিভিন্ন স্থানে আল্লাহ বলছেন যখন চিন্তা করতে বললো সে বলল খালাক্তা নিবেন নার ও খালাক্তা হবেন তিন আল্লাহ আমাকে বানিয়েছেন আগুনের দ্বারা আদমকে বানিয়েছেন মাটির দ্বারা যুক্তি প্রদর্শন করলো আগুনের ধর্ম হলো উর্দু থেকে মাটির ধর্ম হলো নিম্ন বা নিম্ন দিকে সুতরাং আমি কিভাবে ঊর্ধ্বের সৃষ্টি হয়ে নিম্নের সৃষ্টিকে চিন্তা করব যুক্তি পেশ করলো। এই জন্য ওলামায় দিন বলছেন আউ আলুমান কাস আহাই ব্লিজ আসমানের নিচে বা এই পৃথিবীতে আসমানে প্রথম যে ব্যক্তি কেয়াস করলো যুক্তি প্রদর্শন করলো সে হল ইবলিস এখান দিয়ে আমাদের শিক্ষা হলো ইসলামের সকল বিষয়ে যুক্তির প্রয়োজন নেই আমাদের কিছু ভাই আছেন যুক্তি দিলে মানে যুক্তি ছাড়া হলে ওই হাদিস মানে না না যুক্তি আসুক বা না আসুক জ্ঞানে ধরুক বা না ধরুক আল্লাহ রসুলের বাণী মানতেই হবে আপনাকে আমাকে কোন প্রকার কনসিডারেশন বা সার নেই হ্যাঁ ইসলামের অনেক বস্তু রয়েছে যুক্তি সম্মত আমাদের আসে আসে আর অনেক বাইরে সালাদ আদায় করলে যুক্তি হলো সালাদ একটি উত্তম ব্যায়াম এতে অনেক উপকার রয়েছে উজু করলে ছয় শ্রেণীর ভাইরাস থেকে মানুষ মুক্ত থাকতে পারে আল্লাহ আকবার উজু করলে সিয়াম পালন করলে অনেক রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে দেন গ্যাস্ট্রিক আলসার স্থূল ব্লাড প্রেসার ইত্যাদি এভাবে আরণ ইবাদতে যুক্তি বা বিজ্ঞান রয়েছে আর অনেক আছে আমরা জানি না কিন্তু মানতেই হয় ইবলিস যখন যুক্তি প্রদর্শন করল আল্লাহর সামনে সেটা কোনো ক্রমেই তার জন্য সমচিন হয়নি সম্পূর্ণ হারাম আল্লাহর অর্ডার সম্মুখে কোন যুক্তি খাটবে না কারণ আল্লাহ তিনি মহান তার জ্ঞান অসীম আর সৃষ্টিজীবের ফেরিস্তা জিন শৈতান মানুষ বা যা আছে নাতেক গর নাতেক এদের জ্ঞান সীমিত এদের শক্তি সীমিত এদের বুদ্ধি সীমিত জীবন ক্ষণস্থায়ী আর মহান রব্বুল আলমিন চিরস্থায়ী চিরঞ্জীব এক অধিত তার কোনো শরিক নেই তার জ্ঞান অসীম সবকিছুই অসীম সেই তো আল্লাহর যে কোনো অর্ডার যখন আসবে তৎক্ষৎ মানতে হবে কোনো যুক্তি স্থাপন করার সুযোগ নেই এরপর এবলিস তার কালো থাবা নিয়ে প্রথম প্রসারিত করলো কালো থাবা প্রথম প্রয়োগ করলো মা হওয়ার নিকট আদম আল্লাহ সাল্লাম নিকট যে এই যে বৃক্ষটি রয়েছে এই বৃক্ষটি যদি তোমরা ফল খাও তাহলে চিরদিন জানায় থাকবে তোমরা আসলে মেহমান কিছুদিন আসছো জান্নাতে আর যদি ফেরিস্তাদের মতো চিরদিন জানায় থাকতে চাও অবশ্যই মাস্ট বি সাথে বলল ইন্নি লাকুমা মিনার নাস আমি অবশ্যই তোমাদের জন্য নসিহতকারী মিথ্যা প্রথম মিথ্যা বলল শেতান বলো তোমাদের জন্য উপদেশ দাতা তোমরা এই উভয় এই গাছের নিকটে যাও ফল খাও চিরদিন জানা থাকতে পারবে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর কথা ভুলে গেল এখানে আমাদের শিক্ষা আল্লাহর কথা বললেই মুশকিল আসবে বালা আসবে মুসিবত আসবে বর্তমান বিশ্বে যত প্রকার বালা মুসিবত হত্যা মারামারি কাটাকাটি হানাহানি ঝড় তুফান চরম শীত চরম গরম সব কিছুর মূলে রয়েছে আল্লাহর বিধানকে উপেক্ষা করা আল্লাহর অর্ডারকে ফলো না করা আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান না রাখা সেটা না মানা যখন ফল খেয়ে ফেললো আল্লাহ বললেন নেমে যাও এখান থেকে রয়েছে শত্রু তারপর আল্লাহ নামে দিলেন জান্নার থেকে লম্বা ইতিহাস ঐতিহাসিকরা বলেন তার মাধ্যমে জানা যায় প্রায় সাড়ে তিনশো বছর মা হাওয়া আর মা হাওয়া আর বাবা আদম একে অপরকে খুঁজার জন্য মিলিত হওয়ার জন্য কান্নাটি করলো তারপর যখন তারা তবা করল আল্লাহ মিলিয়ে দিলেন আরাফাতের ময়দানে নামে আরাফাত অর্থ কি পরিচয়ের স্থান এখান থেকে আমাদের শিক্ষণীয় আমাদের দেশের কতিপয় মূর্খ জাহেল অজ্ঞ বক্তা বা পণ্ডিত রয়েছে তারা বলে যখন আদম লাই লা হেল্লা মহম্মদ সাল্লাল্লাহ বললো আর সে লেখা ছিল তখন তাদেরকে আল্লাহ মাফ করে দিলেন মিথ্যের কথা এটার কোনো ভিত্তি নেই এটার কোনো দলিল প্রমাণ নেই বরং আল্লাহ বলছেন কই কলা রব্বানা আবালম্ না আম্ফুসানা ওয়াইল্লাম তাগু ফেরানা ও তার হাম না লানা কুনান্না মিনা লখ যখন তার উভয়ে বলল কি বলল, রব্বা না আব্বাল্ না আহমফুসানা প্রভু হে আমাদের প্রভু আমরা আমাদের নকশলপতি জুলুম করছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে অন্যায় করেছি অত্যাচার করেছি না যদি আপনি ক্ষমা না করেনা তারা এবং আমাদের প্রতি রহমনা করেন না করেন তাহলে আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত মাঝে স্বামী হব আমরা জাহান্নামীদের অধিবেশী হব আমরা জাহান্নামে যাবো এই কথা বলার পর এই দোয়াটি করার পর আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন সুতরাং এখান দিয়ে হলো হলো আমরা দোয়াতে এই দোয়া প্রথম করতে হবে আমাদের আমরা যখন দোয়া করবো একাকী একই হবে না একাকি তখন এই দোয়া করুন আগে আগে আল্লাহ প্রশংসা এইভাবে আলহামদুল বিস রহমান রহিম আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানের রহিম এরপর দোর শরীফ তারপরে এই দোয়া যারা না জানেন শিখবেন তারপর আপনি যত দোয়া পারেন বাংলা উর্দু ইংরেজি আরবি যে ভাষায় পারেন আবার দোয়া শেষে ওই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দুরুদ শরীফ যেন আমরা সালাতে পড়ি দাউদ ইব্রাহিম তাফার বলবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন তাফার করুন বিরহমাতিকা ইয়ারহামুর রাহিমিন হাত নামিয়ে ফেলবেন মুখে স্পর্শ করবেন না ইনশাআল্লাহ দোয়া কবুল হবে দোয়া কবুলের নিয়ম আদব যাক আদমান আলাইহিস সালাম

আদর করে ডাকে যেন তোমরা প্রজ্বলিত অগ্নির অধিবাসী হও জাহান্নার অধিবাসী হও প্রিয় ভাইরা জাহান্নার বহুনা শুনলে গত রাত্রে আমি এই শুনে আমার খাওয়াটাই ভালো হয়নি আশা মনে হয় কি জন্য খেলাম জাহান্নাম আমরা বলি দুযুগ আমাদের ভাষায় দুযুগ বা জাহান্নাম এতই মারাত্মক যার গভীরতা এত অধিক বিশুদ্ধ হাতিছে রয়েছে জাহান নাম মুসিন নামের উপরি ভাগে একটি পাথর ছাড়া হয়েছিল বহু বিরাট আকারের পাথর সেই পাথরটি নিচে হওয়ার পর একটা আওয়াজ হলো আল্লাহ রাসুল বললেন আতাদ্রু না মাহিয়াল অজবা হে সাহাবারা তোমরা জানো এটা কিসের আওয়াজ সাহাবাগান বললেন আল্লাহ রাসুল আলাম আমরা জানি না আল্লাহ জানেন এবং তার রাসুল জানেন রসুল কেমনি জানেন গাইবের খবর জানেন না আল্লাহ জানিয়ে দেন ওহির মাধ্যমে এরপর আল্লাহ রসুল জানেন প্রত্যেকটি বাণীতে কথাতে আমাদের জন্য শিক্ষা অনেকে বলে রাসুল গেব জানেন না কেউ গাইব জানে না শুধুমাত্র আল্লাহ গেব জানেন আলিমুল গাইব শাহাদা আল্লাহ সারা কেউ অদৃশ্যের সংবাদ বা খবর রাখেন না যখন শাহবাগান বললেন যে আল্লাহ তার রসুল জানেন এটা কিসের শব্দ তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এটি ভাগে একটি পাথর সারা হয়েছিল পাথর নিক্ষেপ করা হয়েছিল সেটি এই পাথরটি সর্বনিম্নে পতিত হওয়ার পর আওয়াজ হলো এবারে বললেন এই পাথরটি সারা হয়েছিল নিক্ষেপ করা হয়েছিল কয় ঘন্টা কয়দিন পূর্বে সত্তর বছর পূর্বে আল্লাহ আকবর আমাদের ব্রেনে ধরবে না আমাদের যে ব্রেন দিচ্ছে ক্যাচ করবে না লক্ষ লক্ষ মাইল উপর থেকে যদি আপনি একটি পাথর সারেন এক হাজার মন ওজনের অথবা এক কোটি মন ওজনের মধ্য আকর্ষণ শক্তি ভেদ করে পৃথিবীতে পতিত হতে মনে হয় না যে চব্বিশ ঘন্টা বেশি লাগবে অথবা ধরেন এক মাসেই লাগলো লক্ষ কোটি মাইল ঘুরে তাহলে দুচার দিন দুই এক বছর না 70 বছর লেগেছে এই পাথর টিনসে পড়তে সেই বিশাল গভীর উনি গুড়ে আল্লাহ আমাদেরকে পোরা দিবেন আমরা প্রতি সময় নাউযু বিল্লাহ মিন আযাবিন নার প্রিয় ভাইরা যেভাবে চলছি যেভাবে দুনিয়া হারছি বুদ্ধি করছি মনে করতেছি এই ভাবে চলবে না জাহান্নার কথা শোন রাখতে হবে জাহান্নামের মুসলিম অধিকাংশ জাহান্নামী যারা জাহান নামী যাবে এই বিশাল অগ্নিকুণ্ডে তাদের অধিকাংশ হলাকের জব্বার যারা অহংকারী যারা খুব নিজকে বড় মনে করে অপরকে তুচ্ছতা ছিল মনে করে ইসলামকে যথাযথভাবে পালন করে না তাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন পলিয়াদ বিল্লাহ সম্মানিত ভাইরা খুশিতে আমরাদের আমাদের প্রধান শত্রু প্রথম শত ইবলিস ইবলিস আমাদেরকে প্রতিनीत আহ্বান করে ডাকে যেন আমরা সেই আগুনের অধিবাসী হই সেইদিন যেন আমার আগুনে জলি সুরে নিসাতে রয়েছে কুল্লামানাজিদা জুলুদহুম বাদ্দাল্লাহুম জুলুদান গাইরাহা যখন জাহান্নাম তাদেরকে দোরখান হবে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ শরীরের সাইক সারখার হয়ে যাবে হয়ে যাবে। আগুনে সাথে আস্তে আস্তে আগুনের উনি সত্তর গুণ বেশি তাপ উনি সত্তর গুণ বেশি তাপ আল্লাহ বলেন এখানে যখন তাদের চাম পুরে যাবে আমি আবার তাদের চাম নতুন করে গজিয়ে দিব নতুন করে তাদের চাম সৃষ্টি করে দিব কেন লি ধু কোলাধাব যেন তারা আজাব আচ্ছাদন করতে পারে শাস্তি ভোগ করতে পারে আল্লাহ সেদিন হবেন বজ্র কঠুর বজ্র কঠিন এবং কঠোর কাহার কোন আল্লাহ সেদিনের প্রতি এই প্রতি এই ইবলিসের অনুসরণকারীদের প্রতি ভাইরা ইবলিস আমাদেরকে কিভাবে ডাকে দুইটি জিনিসের মাধ্যমে একটি হলো শাহওয়াত আমরা আল্লাহ বলছেন মানুষদেরকে সুবর্ষিত করা হয়েছে আকৃষ্ট করা হয়েছে নারীদের দ্বারা ইংলিশের প্রধান অস্ত্র হলো নারীর প্রতি আকর্ষণ বাড়িয়ে দিবে কোন নারী অবৈধ নারী আর আল্লাহ বলছেন ফত থাকুর দুনিয়া থাকুন নেশা তোমাকে দুনিয়াকে ভয় করো নারীকে ভয় করো আল্লাহ বলছেন মা তারা তো বাদি ফেতনাতান আমার পরে যে ফেতনা রেখে গেলাম যে পরীক্ষা রেখে গেলাম যে মুসিবত রেখে গেলাম সেটা হলো পুরুষদের জন্য নারীর পুরুষের জন্য নারী এরাই বড় ফেতনা এই জন্য আল্লাহরুল্লা আলামিন নারীর দিকে তাকা নিশ্চিত করেছেন কুরানালে বলেছেন যারা নূরে কুল্লুল মুমিনিন ইগযুন্না বলে তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে নিচে রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে স্ত্রীরা কোথাও এটা প্রয়োগ না করে লজ্জাস্থান এরপর আয়দিসুন আল্লাহ বলছেন হে রাসূল বলে দিন কুল্লুল মুমিনাত ইগযুন্না মিন আবসারিহিন্ন হে হেরাসুল বলে দিন নারীরা যেন তাদের দৃষ্টি নিচে রাখে

তাহলে ইনশাল্লাহ জিনা ঘটবে না জিনা একটি মহাবিপদ একটি মহা পাপতানের প্রধান অস্ত্র হলো মানুষদের কিভাবে জিনায় লিপ্ত করে দেবে বিভিন্ন ভাবে বলবে এখানে তোমার স্ত্রী নাই এখানে সুযোগ পেলা সুযোগ হাত ছাড়া করা যায় সাধারণ ধোকা তখন বলবেন্লা আউদিন জিম সময় স্বল্পতা হেতু ছোট্ট চিকিৎসা না বললেই নয় প্রখ্যাত এক মনীষী রানা করছিলেন হজে বা উমরাতে প্রতিমধ্যে তিনি মক্কার অতিম দূরে নিকটেই প্রায় একটি গর্তে আশ্রয় নিলেন রেস্টের জন্য ওই এলাকাতে একটি নষ্টা মহিলা বেশ্যা মহিলা তাকে এলাকার লোকে বললো তুমি এই সাইখের সাথে এই মনির সাথে দেখি আমরা জিনা করতে পারো নাকি তা তোমাকে পুরস্কার দেওয়া হবে তখন সে মহিলা খুব সেজে গুজে তার কাছে এসে যখন প্রস্তাব দিল লম্বা কথা আমি সঙ্গে বলছি তখন সে কান্না শুরু করলো এই সাইকে তখন সেই মহিলা বললো আপনি কান কাঁদছেন কেন আমার প্রস্তাবে সবাই খুশি আমাকে ধরে আমার সাথে জিরে লিপ্ত হয় বেবি লিপ্ত হয় আপনি কাঁদছেন তখন সে বললো তখন তিনি বললেন এই সাইকে দেখো তোমার সাথে আধা ঘন্টা এক ঘন্টার সময় যদি আমি অবৈধ মিলনে বা অবৈধ সম্ভোগ বেবিচারে লিপ্ত হই এই সামান্য সময়ের সম্ভোগ বা আনন্দের কারণে আমাকে আল্লাহ কি আমদের দিন বহুদিন আগুনে পড়াবেন এক গন্ডা আধা না বহুদিন আল্লাহ আগুনে পড়াবেন আমাকে জাহানায় বিশাল অগ্নি এবং জ্বলন্ত অগ্নির কথা আমার স্মরণে এসে গেছে ওই আগুন আমি সহ্য করতে পারবো না এই জন্য আমি কাঁদছি আল্লাহ আকবর মনে রাখতে হবে সকলের তখন এই মহিলা তার কাছে বলল আজ থেকে আমি তবা করলাম আর কোনদিনা করবো না সুতরাং অস্ত্র হলো আপনাকে নারীর প্রতি অবৈধ নারীর প্রতি আকর্ষণ বৃদ্ধি করে দেবে তখন আপনাকে মনে করতে হবে বলতে হবে জিম এবং জাহানার আগুন স্মরণ করতে হবে কো রাজা স্মরণ করতে হবে তাহলে আপনি আমি ইনশাল্লাহ ফিরতে পারবো অমা তৌফিক আল্লাহ আমাদের সকলকে ফিরে থাকার দান করুন আর যাদের জীবনে জেনা ঘুরছে এক্ষুনি তবা করেন কেউ তবা করতে হবে যেন শাস্তি হলো বিবাহিত অবস্থায় হত্যা আর অবিহিত অবস্থায় একশো বেদ তো শয়তানের এই প্রধান কালো থাবা থেকে আমরা বাঁচতে পারি শয়তানের দুই নম্বর কালো থাবা হলো ক্রোধ রাগ অধিক রাগ উঠিয়ে দেবে ক্ষমতা আছে সামান্য রাগ বন্ধু সাথে স্ত্রীর সাথে ছেলেমেয়ের সাথে অপর মানুষের সাথে স্ত্রীর সাথে শয়তানের বেশি খাটে কারণ সামান্য একটু যদি মনোমালিন্য হয় অথবা অন্য কোনো কারণ ঘটে সঙ্গে সঙ্গে বলবে স্ত্রী তাকিয়ে দেব তোমার ক্ষমতা আছে আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছেন তুমি শক্তিশালী তখন দিয়ে দিলেন তালাক আর সারা জীবন সেটার খেসাদ বহন করতে হবে ছেলে মেয়ে নষ্ট হবে ধ্বংস হবে আপনা আপনার জীবনও অনেক ক্ষেত্রেই মাসা কেলে উপনীত হবে আর ওই মহিলা

রাগ ধ্বংসের মূল একে তিনবার পুনরাবৃত্তি করলেন আল্লাহ রসুল কারণ শয়তানের একটি বড় অস্ত্র রাগ উঠিয়ে মানুষ অপরকে হত্যা করে ফেলে তারপরে মাল নষ্ট করে ফেলে দেখা যায় নিজেই আত্মহত্যা করে সম্মানিত ভাইরা আজকে আমরা আমাদের পার্থিব জীবনের চতুর্মুখী শত্রুর প্রধান শত্রু ইবলিস সম্পর্কে সামান্যতম জানলাম এবং তার দুটি অস্ত্র হলো একটি হলো প্রবৃত্তি অর্থাৎ নারী প্রবৃত্তি নয় একটি হল নারী নারীর প্রতি অবৈধ আকর্ষণ আরেকটি হলো ক্রোধ এই দুটি থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তফিক দান করুন আল্লাহ যেন আমাদের সকলকে তফিক দান করেন আমরা যেন শয়তানের এই উভয় কালো থাকা থেকে নিজকে রক্ষা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে দয়া করে বাঁচিয়ে দেন أستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد بردني معنوش نور هوك بناري هوك তাকে স্মরণ রাখতেই হবে যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এখানে মানুষ জন্য আসে নাই কখন যে আল্লাহ ডাক দিয়ে দেন কখন যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কারণে বা কারণে মেরে ফেলেন অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক নাসাল্লাহ সাল্লাহ সালাম হাফি আল্লাহ আলুম হার্ট অ্যাটাকের মাধ্যমে হোক কঠিন রোগের মাধ্যমে হোক হঠাৎ মৃত্যুর মাধ্যমে হোক ঘুমে থাকা অবস্থায় হোক সকল অবস্থাতে স্মরণ রাখতে হবে এর পূর্বেই এই অবস্থা আসার পূর্বে সদা সদা তবা করতে হবে সদা সদা আল্লাহ মুখে হতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহর দিকে তোমরা ভাগো আল্লাহর দিকে পলায়ন করো কিভাবে পালন করবে আল্লাহর দিকে পলায়ন মানে আল্লাহর দিকে আসো আল্লাহর বাণীর দিকে আসো আল্লাহর তৌহিদের দিকে আসো এবং আল্লাহ যে সকল কাজ নিষিদ্ধ করেছেন

প্রশস্ত আপনার এলাকাতে মুশকিল এই পীর মদির আড্ডা অন্য এলাকাতে এসে পড়েন যে এলাকাতে পীর মদির আড্ডা নেই এই বাতিল ধর্ম বাতিল প্রসেস প্রক্রিয়া ধর্মের নামে অধর্ম নাই সেখানে আসেন কোনো ক্রমে হার মানা যাবে না কারণ শয়তানের বড় অস্ত্র একটি নারী আর একটি হলো ক্রোধ আর অনেক অস্ত্র রয়েছে পরবর্তী ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দিলে পরবর্তী সময়তে আমরা জানব আজকে আমরা এখানে শেষ করি খুধবার সংক্ষিপ্ত পরিসরে ধীর্ঘ করা যায় না দীর্ঘ আপনাদের স্বর্ণ থাকবে না ইবলিস আমাদের শত্রু ইবলিসের ধোকা সমূহ থেকে বাসার ঔষধ বা উপায় হলো এটা বলা সহজ বিল্লা হিমনে জিম আস্তাম ফেরুল লা লা হাওলা ও লা তাইলা মুখে আর অন্তরে না এই কাজটা সম্ভবত

برحمتك يا ارحم الراحمين والحمد لله رب العالمين